স্যার আপনার সাথে জরুরি কথা আছে। বলো কি জরুরি কথা? শাহপাড়ার কব্বর কবিরাজ 82 বছর বয়সে আরেকটা বিয়ে করছে, এই খবর কি আপনি জানেন? এটা কি উচিত? পরিবার পরিকল্পনার লোকজন দেশের জনসংখ্যা কমানোর জন্য দিন রাত কাজ করতেছে, তাদের চোখে ঘুম নাই, আর তুই 82 বছর বয়সে বিয়ে করছিস কোনাক কেলে? তুই তো মরার আগে আরো দুইটা জনসংখ্যা বাড়াই দিয়ে মরবি, দেশের ক্ষতি করে মরবি, বদমাস। তবে সে গ্রামের লোকজনের চোখ খুলে দিছে, খুব সুন্দরী কারে কয়, পুরীর মতো কারে কয় দেখাই দিছে। তার বউ খুব সুন্দরী, পুরীর মতন, একটা 82 বছরের বুইড়া এত সুন্দরী বউ কেমনে পাইল আমি চিন্তা কইরা কুল কিনারা পাই না, ঘুম নাই, দম বন্ধ। তারপর খবর নিয়ে জানলাম বসে কেনেন, আগে একটা বিয়া হয়েছিল, জামাই মরছে। তারপর আমি দম সারছি, এর লাইগা 82 বছরের বুইরা এত সুন্দরী বউ পাইছে, বুধবারে বিয়া করবো কিনা? এত সুন্দরী মেয়ে আমি জীবনে দেখি নাই স্যার। তুমি কি গ্রামে সুন্দরী প্রতিযোগিতা শুরু করছো? সিমেরা বৈশা রয়েছি, কবে ওই কব্বর কবিরাজ কব্বরে যাইব, তারপর ওই পরীর আমি বিয়া করব। এই তুই আমার এখান থেকে যাবি না চায়ের গরম পানি ঢেলে দিব? হালকা